আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে হচ্ছে বাচ্চাদের এবং বড়দের জন্ম নিবন্ধনের আবেদন করবেন কীভাবে এবং জন্ম নিবন্ধনটা কমপ্লিট করবেন কীভাবে, কাগজপত্র কী কী লাগবে সব কিছুই হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমে হচ্ছে আবেদনটা করে নিতে হবে। আবেদন করার জন্য প্রথমে হচ্ছে চলে যাবেন গুগলে। তো আমি এখান থেকে গুগলে এসে বললাম, আসার পর এখানে হচ্ছে লিখে সার্চ করবেন জন্ম নিবন্ধন, ঠিক আছে। তো জন্ম নিবন্ধন আবেদন লিখে সার্চ করলে এরকম প্রথমেই পাবেন যে https://bdris.gov.bd এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে ওখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারেন বা এখানে যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এরকম একটা অপশন পাবেন, এখানে দেখুন লেখা আছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান, ঠিক আছে। যদি জন্মস্থান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদনটা করেন সেক্ষেত্রে জন্মস্থান দিবেন, স্থায়ী ঠিকানা যদি থাকে থাকেন বর্তমানে ওইখান থেকে যদি কাগজটা উত্তোলন করতে চান সেক্ষেত্রে হচ্ছে স্থায়ী ঠিকানা দিবেন, আর বর্তমানে যেখানে অবস্থান করতেছেন ওই ঠিকানা থেকে যদি কাগজটা উত্তোলন করতে চান তাহলে হচ্ছে বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। তো আমি এখানে বর্তমান ঠিকানা দিয়া এরপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে নাম ঠিকানা যেগুলো চাইছে ওগুলো দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিতে আসি। আর লেখার সময় অবশ্যই সবগুলো বড় হাতের দিবেন, ঠিক আছে। এবার হচ্ছে জন্ম তারিখ দিয়ে দিবেন। তো 1/1/2014, ঠিক আছে। এরপর পিতামাতার কততম সন্তান দিয়ে দিলাম, তারপর হচ্ছে লিঙ্গ পুরুষ, এরপর এখানে জন্মস্থানের ঠিকানাটা এখান থেকে চুজ করে দিবেন, যেমন বাংলাদেশ বিভাগ ঢাকা জেলা ঢাকা, এখানে আপনাদের যেটা ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে ডাকঘর দিয়ে দিব, তারপর হচ্ছে ইংলিশে ডাকঘর, তারপর হচ্ছে গ্রাম পাড়া মহল্লা, এগুলো হচ্ছে প্রথমে বাংলায় দিবেন তারপর ইংলিশে দিবেন। এখানে দেখুন লেখাই আছে গ্রাম পাড়া মহল্লা আর এখানে গ্রাম পাড়া মহল্লা ইংরেজি, ঠিক আছে। যেখানে ইংরেজিতে চাইছে সেখানে ইংরেজিতে দিবেন, যেখানে হচ্ছে বাংলায় চাইছে সেখানে বাংলায় দিবেন। তো এখানে হচ্ছে আমি ঠিকানাটা দিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দিলাম, এখানে দেখুন সিটি কর্পোরেশনটা সিলেক্ট করা হয় নাই, এখান থেকে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিয়ে দিলাম। ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড অঞ্চল হলো 3, এখানে আপনাদের যেটা ওইটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন। এরপর এখানে হচ্ছে 56 নম্বরটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন জন্মস্থানের ঠিকানা পুরোপুরি দেওয়া কমপ্লিট, এরপর হচ্ছে পরবর্তীতে চলে যাবেন আর এখান থেকে চেক করে নেবেন যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো সব কিছু ঠিকঠাক আছে। তো এরপর হচ্ছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন পিতার তথ্য, এরপর হচ্ছে মাতার তথ্য। আগে কিন্তু এখানে পিতার জন্ম নিবন্ধন যেটা ছিল এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা দিতেই হতো, এটা দিলে হচ্ছে এখান থেকে অটোমেটিক এখানে যদি পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা দেন তাহলে কিন্তু আপনার এখানে বাকি তথ্যগুলো অটোমেটিক চলে আসবে। আবার এখানে যদি মাতার জন্ম নিবন্ধনের শুধু নাম্বারটা দেন তাহলে কিন্তু মাতার নাম বাংলা ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নাম্বার মাতার জাতীয়তা সব কিছু কিন্তু অটোমেটিক চলে আসবে। আগে এটা বাধ্যতামূলক ছিল, যাদের বয়স 18 বছরের কম বা 2000 সালের পরে যাদের জন্ম তাদের জন্য কিন্তু বাবা মায়ের জন্ম নিবন্ধনের কাগজটা কিন্তু ম্যান্ডেটরি ছিল, এখন আর ওই ম্যান্ডেটরিটা নাই। তো এখন সবাই নর্মাল প্রসেসই করতে পারে কোনো ঝামেলা ছাড়া। তো এখানে হচ্ছে নামটা দিয়ে দিতেছি। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে।
যারা বড় তাদের জন্য, কিন্তু যারা ছোট তাদের হচ্ছে এখানে জাতীয় পরিচয় পত্র ওটা নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে মাতার জন্ম নিবন্ধন নাম্বার, এরকম সেম ভাবে এখানে যদি জন্ম নিবন্ধন থাকে ওটা যদি এখানে নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিক এখানে তথ্যগুলো চলে আসবে, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই। তো এরপর হচ্ছে এখানে লিখে দিবেন, ঠিক আছে? তো দেওয়ার পরে এখানে দেখুন মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এরপর আছে মাতার জাতীয়তা, এখান থেকে আছে বাংলাদেশি, বাংলাদেশি দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন এরকম দুটো অপশন পাবেন, তো এখান থেকে কোনো টি নয় সিলেক্ট করলে এখানে আরও অপশন পাবেন, ঠিক আছে? এখানে দেখুন লেখা আছে যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, যদি একই হয়, ঠিক আছে, জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তিনোটা ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে এখানে হচ্ছে টিকমার্কটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিক এখানে তথ্যগুলো চলে আসবে। আর যদি একই না হয় সেক্ষেত্রে এখানে টিকমার্ক না দিয়ে ম্যানুয়ালি জন্মস্থানের ঠিকানাটা যেইভাবে দিছি সেম ওইভাবে হচ্ছে এখানে তথ্যগুলো দিয়ে দিবেন। তো আমার যেহেতু এক, আমি এখানে টিকমার্ক দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখানেও সেম কোনো টি নয়, এখানে যদি বর্তমান ঠিকানা যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দিবেন, আর যদি বর্তমান ঠিকানা একই হয় সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে পরবর্তীতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক, এখানে যেহেতু নিজে কাগজপত্রগুলো জমা দিতে যাইবে সেক্ষেত্রে এখানে নিজ দিয়ে দিবেন, আর যদি পিতামাতা যায় সেক্ষেত্রে পিতামাতা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে পিতা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস থাকলে দিয়ে দিতে পারেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে এখানে দেখুন সংযুক্তি, প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 100 কিলোবাইট, ঠিক আছে? তো এখানে যেই ফাইলগুলো আপলোড করতে হবে ওই ফাইলগুলোর সাইজ কিন্তু অবশ্যই 100 কেবির নিচে থাকতে হবে। আর এখানে কী কী কাগজপত্র দিতে হবে সেটা আমি বলে দিতেছি, তার আগে আমি ফাইলগুলো দিয়ে দিই। তো এখান থেকে হচ্ছে প্রথমে বিদ্যুৎ বিলের কপিটা দিয়ে দিলাম, আর এখান থেকে অবশ্যই ফাইল টাইপ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখুন পিতামাতা, পিতামহ কর্তৃক স্বনামে স্থায়ী ঠিকানা ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা পিতামাতার, এখানে হচ্ছে আপনি কী কী দিতে পারবেন, এখানে হচ্ছে আপনার পিতামাতার আপনার যে স্থায়ী ঠিকানা ওইটা প্রমাণ করে এমন কোনো কাগজ দিতে হবে। যেমন আমি এখানে বিদ্যুৎ বিলের কাগজ দিছি, আপনারা চাইলে আপনার বাবার এনআইডি কার্ড দিতে পারেন, বা বাবার পাসপোর্ট দিতে পারেন, বা আপনার নিজের পাসপোর্ট দিতে পারেন। তো এরপর এখানে ফাইলটা দেওয়ার পরে স্টার্টে ক্লিক করলে আমার ফাইলটা হচ্ছে আপলোড হয়ে যাবে। এরপর হচ্ছে দ্বিতীয় ফাইলটা আপলোড করব। এরপর হচ্ছে এখানে বাচ্চার টিকা কার্ডটা আপলোড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফাইল টাইপ চুজ করতে হবে, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, তো এটা সিলেক্ট করে দিলাম। এখানে যে কোনো কাগজ দিলে হয়, এগুলো চেক করে না, এটা নিয়ে অতটা সমস্যা নাই, ঠিক আছে? শুধু ফাইল সাইজগুলো 100 কেবির নিচে থাকলেই হবে। তো এরপর হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করে দিলে আমার ফাইল দুটি কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে পরবর্তীতে চলে যেতে হবে। পরবর্তীতে আসলে এখানে কিন্তু আমি যে তথ্যগুলো দিয়েছি সব তথ্যগুলো এখান থেকে একবার দেখে নেওয়ার সুযোগ আছে, যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে এখান থেকে পূর্ববর্তীতে গিয়ে আমি ওইটা আবার সংশোধন করে আসতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখে নিব যে আমার তথ্য যেগুলো দিয়েছি ওগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমার এখানে সব তথ্য ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখানে সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করলে দেখুন আমার এখানে একটা আপনার আবেদনপত্রের নম্বর, এখানে একটা আমার অ্যাপ্লিক্যান্ট আইডি দিছে। তো এখন এখানে আবেদনপত্র প্রিন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে ফর্মটা ওই ফর্মটা কিন্তু পাইয়ে যাবেন, ঠিক আছে? তো দেখুন আর ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটাকে হচ্ছে প্রিন্ট করায় নেবেন। প্রিন্ট করানোর পরে কী কী কাগজপত্র নিয়ে জমা দিবেন আমি বলে দিতেছি। যদি বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে টিকা কার্ড আর বাবা মায়ের এনআইডি কার্ড দিবেন এই ফর্মটার সাথে, আর হচ্ছে বাচ্চার একটা ছবি দিবেন।
আর যদি 5 বছর থেকে 18 বা 20 বছরের কম হয়, ঠিক আছে, 18 বছরের কম হয়, 5 বছর থেকে 18 বছরের কম হয়, সেক্ষেত্রে আপনার বাচ্চার পড়ালেখা করছে যে ওয়ার যে কোনো সার্টিফিকেট, 5-এর SSC-র HSC-র যে কোনো একটা সার্টিফিকেট, আর হচ্ছে কি, আর যদি ক্লাস 5 পর্যন্ত যায় নাই এখনও, ক্লাস 5-এর নিচে আছে, ঠিক আছে, যেমন 1-4-এ আছে, সেক্ষেত্রে হচ্ছে স্কুল থেকে গিয়ে বলবেন যে একটা প্রত্যয়নপত্র লিখে দিতে। তো ওই প্রত্যয়নপত্রে তাদের প্যাডে লেখা থাকবে, আর আছে তাদের সই স্বাক্ষর থাকবে। প্রত্যয়নপত্রটা এমন থাকবে যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে, নাম অমুক, পিতার নাম অমুক, মাতার নাম অমুক, ঠিকানা এটা, তারপর হচ্ছে আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি, তার জন্ম তারিখ এত, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এই লেখাটা থাকবে, ঠিক আছে, প্রত্যয়নপত্রে। এরপরে এটা এই প্রত্যয়নপত্রটা আর বাবা মায়ের NID কার্ড নিয়ে জমা দিবেন, যদি 4-এর নিচে হয়, ঠিক আছে, পড়ালেখা করে বর্তমানে ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করতেছে এর ভিতরে, ঠিক আছে, তাহলে হচ্ছে প্রত্যয়নপত্র আর বাবা মায়ের NID কার্ড, তাহলে আর টিকা কার্ডের প্রয়োজন নেই 5 বছরের উপরে যে কোনো বাচ্চার জন্য। আর হচ্ছে যারা একটু বড় আর কি, 5-এ পরীক্ষা দিছে বা SSC পরীক্ষা দিছে, তাদের জন্য হচ্ছে পরীক্ষার সার্টিফিকেট, আর হচ্ছে বাবা মায়ের NID কার্ড, আর বাসার বিদ্যুৎ বিলের কপি, এই 3টা জিনিস নিয়ে গেলে, আর হচ্ছে এখানে ছবি দিয়া নিয়ে জমা দিলেই জমা নিবে, ঠিক আছে। তো এরপরে এই ফাইলটা হচ্ছে আপনার প্রিন্ট করাই নেবেন। তো এখানে হচ্ছে সেভ অ্যাজ PDF দিয়ে দিলাম, দিলে এখান থেকে সেভের, এই যে দেখুন এখান থেকে সেভের একটা অপশন দিছে, তো আমি চাইলে এখানে ফাইলটা সেভ করে নিলাম, ঠিক আছে, তো আমার ফাইলটা কিন্তু সেভ কমপ্লিট হয়ে গেল। তো আশা করি শিখতে পারছেন কীভাবে হচ্ছে জন্ম নিবন্ধনের জন্য বাচ্চাদের বা বড়দের জন্য কীভাবে আবেদন করবেন মোবাইল দিয়ে, খুব সুন্দরভাবে শিখতে পারলেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।